KGF মানেই যেন বক্স অফিসে ঝড়। ঝিমিয়ে পড়া কর্ণর ইন্ডাস্ট্রিকে চাঙা করেছিল সিনেমাটি। প্রথম কিস্তির পর সিকুয়েলেও ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর আগে দুই পর্বেই দর্শক মাতিয়েছেন রকিং স্টার হিসেবে পরিচিত কর্ণর অভিনেতা ইয়াশ। এবার তিনি রকি ভাইয়ের চরিত্র নিয়ে ফেরার সুখবর দিলেন ভক্তদের। কবে মুক্তি পাচ্ছে KGF 3? ভারতের দক্ষিণী সিনে জগতের জনপ্রিয় তারকা ইয়াশের সিনেমা মানেই অ্যাকশনে ভরপুর। তার সিনেমা কেই বা পছন্দ না করে থাকেন। দক্ষিণের এই সুপারস্টার অভিনেতা আপাতত তার পরবর্তী দুটি সিনেমা টক্সিক এবং রামায়ণ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে KGF 3 নিয়ে ফাঁস করলেন নতুন খবর। এবার এই তারকা তার নতুন অ্যাকশন ধর্মী সিনেমা KGF 3 নিয়ে হাজির হতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। তুমি কি লাগা রকি ভাই কি কাহিনী কা? বাহুবলীর পর আরেক যে সিনেমার ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তা হলো KGF। এবার এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তরা জেনে খুশি হবে যে KGF এর পরবর্তী সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। KGF 3 নিয়ে ইয়াশের রয়েছে অনেক পরিকল্পনা এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে। KGF 3 অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি আপাতত টক্সিক ও রামায়ণ এই দুটি সিনেমাতে ফোকাস করছি। আমি আর নীল এটি সম্পর্কে খোলামেলাই কথা বলি। আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে। এটি হবে বিশাল। এটি এমন একটি বিষয় যাতে সত্যি আমাদের সমস্ত মনোযোগ ও ফোকাস প্রয়োজন। এ সময় তিনি KGF 3 সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, আমরা সত্যি যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা KGF 3 এমনভাবে বানাতে চাই যাতে দর্শকরাও গর্ব করে। এটা এমনই একটি কাল্ট সিরিজ, তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর পরিচালক নীল আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এবার বড় কিছু নিয়ে হাজির হব। 2018 সালে মুক্তি পেয়েছিল KGF, আর KGF চ্যাপ্টার 2 আসে 2022 সালে। এই ফ্র্যাঞ্চাইজিতে ইয়াশকে দেখা গিয়েছিল রকি ভাইয়ের চরিত্রে। KGF এর প্রথম পার্টটি আয় করেছিল 250 কোটির কাছাকাছি। তবে KGF চ্যাপ্টার 2 ছিল ম্যাসিভ হিট, 1200 কোটির উপর আয় করেছিল সিনেমাটি। দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। জানা যায় তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। সেটি দিয়েই অফিসিয়ালি KGF এর ঘোষণা করেন তারা। মুক্তির অপেক্ষায় আছে KGF সিরিজের তৃতীয় কিস্তি। ক্রাইম থ্রিলার ধর্মী এই সিনেমাটি আসছে 2025 সালে। মুক্তির পর সিনেমাটি কেমন দর্শক প্রতিক্রিয়া পায় সেটি এখন দেখার অপেক্ষায়। মুখে নিচে লাউঙ্গা সফুর আফরিন, শোবিজ টুনাইট।